বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা আবার ফিরেছি কয়েক ডজন গপ্প নিয়ে। দ্য ডিসাইপলস অব সিনেমা নিবেদিত কয়েক ডজন গপ্প, বিভিন্ন সাহিত্যিকের অসামান্য কিছু লেখা এবং অন্তরের ভালোবাসা দিয়ে নির্মিত। আজকের গপ্প সত্যজিৎ রায়ের লেখা নীল আতঙ্ক। নীল আতঙ্ক গল্পটি নীল চাষকে কেন্দ্র করে একটি সুপার ন্যাচারাল বডি হরর। গপ্প পাঠে স্বর্ণাভ মজুমদার, গপ্পের সূত্রধার অর্ক ভট্টাচার্য এবং অন্যান্য ভূমিকায় অর্ক ভট্টাচার্য ও সৈকত মুখোপাধ্যায়। শুরু হচ্ছে নীল আতঙ্ক। আমার নাম অনিরুদ্ধ বোস, আমার বয়স 29, এখনো বিয়ে করিনি। আজ 8 বছর হলো আমি কলকাতার একটা সদাগারি অফিসে চাকরি করছি। মাইনে যা পাই তা একা মানুষে দিব্যি চলে যায়। সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছি, দোতলায় দুখানা ঘর, দক্ষিণ খোলা। 2 বছর হলো একটা অ্যাম্বাসেডার গাড়ি কিনেছি, সেটা আমি নিজেই চালাই। অফিসের কাজে বাইরে একটু আধটু সাহিত্য করার শখ আছে। আমার 3খানা গল্প বাংলা মাসিক পত্রিকায় বেরিয়েছে, চেনামহলে বেশ প্রশংসাও পেয়েছে। তবে এটা আমি জানি যে কেবলমাত্র লিখে রোজগার করার মতন ক্ষমতা আমার নেই। গত কয়েক মাসে লেখা একদম হয়নি, তবে বই পড়েছি অনেক, আর তার সবই বাংলাদেশের নীলের চাষ সম্পর্কে। এ বিষয়ে এখন আমাকে একজন অথরিটি বলা চলে। কবে সাহেবরা এসে আমাদের দেশে প্রথম নীলের চাষ শুরু করলো, আমাদের গ্রামের লোকেদের ওপর তারা কীরকম অত্যাচার করত, কীভাবে নীল বিদ্রোহ হলো, আর সব শেষে কীভাবে জার্মানি কৃত্রিম উপায়ে নীল তৈরি করার ফলে এদেশ থেকে নীলের পাট উঠে গেল, এ সবই এখন আমার নখদর্পণে। যে সাংঘাতিক অভিজ্ঞতার ফলে আমার মনে নীল সম্পর্কে কৌতূহল জাগলো, সেটা বলার জন্যই আজ লিখতে বসেছি। এখানে আগে আমার ছেলেবেলার কথার একটু বলা দরকার। আমার বাবা মুঙ্গেরে নামকরা ডাক্তার ছিলেন, ওখানেই আমার জন্ম, আর ওখানেই এক মিশনারি স্কুলে আমার ছেলেবেলায় পড়াশোনা। আমার এক দাদা আছেন আমার চেয়ে 5 বছরের বড়, তিনি বিলেতে গিয়ে ডাক্তারি পাস করে লন্ডনের কাছেই গোল্ডার্স গ্রিন বলে একটা জায়গায় হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। দেশে ফেরার বিশেষ ইচ্ছে আছে বলে মনে হয় না। আমার যখন 16 বছর বয়স তখন বাবা মারা যান, আর কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতায় এসে আমার বড় মামার বাড়িতে উঠি। মামা বাড়ি থেকেই আমি সেন্ট জেভিয়ার্স থেকে বিএ পাস করি। তারপর একটা সাময়িক ইচ্ছে হয়েছিল সাহিত্যিক হবার, কিন্তু মার ধমকানিতে চাকরির চেষ্টা দেখতে হলো। বড় মামার সুপারিশেই চাকরিটা হলো, তবে আমারও যে কিছুটা কৃতিত্ব ছিল না তা নয়। ছাত্র হিসেবে আমার রেকর্ডটা ভালোই, ইংরেজিটাও বেশ গড়গড় করে বলতে পারি, আর তাছাড়া আমার মধ্যে একটা আত্মনির্ভরতা ও স্মার্টনেস আছে যেটা ইন্টারভিউয়ের সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছিল। মুঙ্গেরে ছেলেবেলার কথাটা বললে হয়তো আমার চরিত্রের একটা দিক বুঝতে সাহায্য করবে। কলকাতায় এক নাগাড়ে বেশি দিন থাকতে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এত লোকের ভিড়, ট্রামবাসের ঘরঘরানি, এত হইহল্লা, জীবন ধারণের এত সমস্যা, মাঝে মাঝে ইচ্ছে করে এইসবের থেকে ছুটে বেরিয়ে চলে যাই। আমার গাড়িটা কেনার পর কয়েকবার এটা করেওছি। ছুটির দিন একবার ডায়মন্ড হারবারে, একবার পোর্ট ক্যানিং, আর একবার দমদমের রাস্তা দিয়ে সেই একেবারে হাসনাবাদ পর্যন্ত ঘুরে এসেছি। একাই গিয়েছি প্রতিবার, কারণ এই ধরনের আউটিংয়ে উৎসাহ প্রকাশ করার মতন কাউকে খুঁজে পাইনি। এ থেকে বোঝাই যাবে যে কলকাতা শহরে সত্যি করে বন্ধু বলতে আমার কেউ নেই। তাই প্রমোদের চিঠিটা পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। প্রমোদ ছিল আমার মুঙ্গেরের সহপাঠী। আমি কলকাতায় চলে আসার পর বছর চারেক আমাদের মধ্যে চিঠি লেখা লেখে চলেছিল, তারপর বোধহয় আমার দিক থেকেই সেটা বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন অফিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বলল, দাদা, মা বাড়ি থেকে লোক এসে চিঠি দিয়ে গেছে। খামের ওপর লেখা দেখেই বুঝলাম প্রমোদ দুমকা থেকে লিখছে। জঙ্গলি অফিসে চাকরি করছি, কোয়ার্টার আছে, দিন সাতেকে ছুটি নিয়ে চলে আয়। ছুটি পাওনা ছিল বেশ কিছুদিনের, তাই যত শীঘ্র সম্ভব অফিসের কাজ গুছিয়ে নিয়ে গত 27 এপ্রিল তারিখটা জীবন মনে থাকবে।
তল্পিতল্পা গুটিয়ে কলকাতার জঞ্জাল ও ঝঞ্ঝাট পিছনে ফেলে রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে। প্রমোদ অবশ্যই মোটর যোগে দুমকা যাবার কথা একবারও বলেনি, ওটা আমারই আইডিয়া। 200 মাইল রাস্তা, বড় জোর 5-5.5 ঘন্টার ধাক্কা। 10টার মধ্যে ভাতকে বেরিয়ে পড়বো, দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব, এই ছিল মতলব। কাজের বেলা গোড়াতেই একটা হোঁচট খেতে হলো। রান্না তৈরি ছিল ঠিক সময়, কিন্তু ভাতকে সবে মুখে পানটা পুড়েছি এমন সময় বাবার পুরনো বন্ধু মোহিত কাকা এসে হাজির। একে ভারভার্তিক লোক, তার উপর প্রায় 10 বছর পরে দেখা। মুখ ফুটে কিছুতে বলতে পারলাম না যে আমার তাড়া আছে। ভদ্রলোকে চা খাওয়াতে হলো, তারপর ঝাড়া 1 ঘন্টা তার সুখ দুঃখের কাহিনী শুনতে হলো। মোহিত কাকাকে বিদায় দিয়ে গাড়িতে মাল তুলে যখন নিজে উঠতে যাচ্ছি, তখন দেখি আমার পাড়ার এক ভাড়াটে ভোলাবাবু তার 4 বছরের ছেলে পিন্টুর হাত ধরে কোত্থেকে যেন বাড়ি ফিরছেন। আমায় দেখে বললেন, একা একা কোথায় পাড়ি দিচ্ছেন? আমার উত্তর শুনে ভদ্রলোক একটু উদ্বিগ্নভাবেই বললেন, এতটা পথ মোটরে একা যাবেন? অন্তত এই ট্রিপটার জন্য একটা ড্রাইভার ট্রাইভারের বন্দোবস্ত করলে হতো না? আমি বললাম, চালক হিসেবে আমি খুব হুঁশিয়ার, আর আমার যত্নের ফলে গাড়িটা প্রায় নতুনই রয়েছে, তাই ভাবনার কিছু নেই। ভদ্রলোক, বেশ, বেস্ট অফ লাক বলে ছেলের হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। গাড়িতে স্টার্ট দেওয়ার আগে হাত ঘড়ির দিকে চেয়ে দেখি 11:45। হাওড়া দিয়ে না গিয়ে বালিব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও চন্দননগরে পৌঁছতে লাগলো 1.5 ঘন্টা। এই 30টা মাইল পেরোতে এক ঝক্কি। রাস্তা এত বাজে ও আনরোম্যান্টিক যে মোটর যাত্রার প্রায় 16 আনা উৎসাহ উবে যায়। কিন্তু তার ঠিক পরেই শহর পিছন ফেলে গাড়ি যখন ছোটে মাঠের মধ্যে দিয়ে, তখন সেটা কাজ করে একেবারে ম্যাজিকের মতো। মন তখন বলে, এর জন্যই তো আসা। কোথায় ছিল একদিন এই চিমনি ধোঁয়া বর্জিত মসৃণ আকাশ, এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মেঠো বাতাস? 1.5টা নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছি, তখন পেটে একেবারে খিদের ভাব অনুভব করলাম। সঙ্গে কমলালেবু আছে, ফ্লাস্কে গরম চা আছে, কিন্তু মন চাইছে অন্য কিছু। রাস্তার পাশেই স্টেশন, গাড়ি থামিয়ে রেস্তোরাঁয় গিয়ে 2টো টোস্ট, 1টা অমলেট, 1 পেয়ালা কফি খেয়ে আবার রওনা দিলাম। পথ বাকি এখনো 130 মাইল। বর্ধমান থেকে 25 মাইল গিয়ে পানাগড় পড়ে, সেখান থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছেড়ে ইলামবাজারের রাস্তা নিতে হবে। ইলামবাজার থেকে সিউড়ি হয়ে ম্যাসেঞ্জার পেরিয়ে দুমকা। পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলো সবে দৃষ্টিগোচর হয়েছে এমন সময় আমার গাড়ির পেছন দিক থেকে একটা বেলুন ফাটার মতন শব্দ হলো, আর সেই সঙ্গে গাড়িটা এক পাশে একটু কেদড়ে গেল, কারণ অবশ্যই সহজেই বোধগম্য। গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম শহর এখনও 1 মাইল দূরে। কাছাকাছির মধ্যে মেরামতির দোকান আসাটা মন থেকে মুছে ফেলতে হলো। সঙ্গে যে স্টেপনি ছিল না তা নয়, আর জ্যাক দিয়ে গাড়ি তুলে ফাটা টায়ার খুলে ফেলে তার জায়গায় নতুন টায়ার পড়ানো আমার অসাধ্য কিছু নয়, তবে এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছেটাই অস্বাভাবিক নয়। আর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়ির টায়ার পড়াবো, পাশ দিয়ে হুসুস করে অন্য কত গাড়ি বেরিয়ে যাবে আর আমার শোচনীয় হাস্যকর অবস্থাটা তারা দেখে ফেলবে, এটা ভাবতেই মোটেই ভালো লাগছিল না। কিন্তু কি আর করা, 10 মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে গঙ্গা বলে কাজে লেগে পড়লাম। নতুন টায়ার লাগিয়ে ফাটা টায়ার কেরিয়ারে ভরে ডালা বন্ধ করে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম, তখন 60টা ঘামে ভিজে শরীরের সঙ্গে সেঁটে গেছে। ঘড়িতে দেখি 2:30 বেজে গেছে। আবহাওয়াতে একটা গুমোট ভাব। ঘণ্টাখানেক আগেও সুন্দর হাওয়া বইছিল, গাড়ি থেকে দেখেছিলাম বাঁশঝাড়ের মাথাগুলো নুয়ে নুয়ে পড়ছে, এখন চারিদিক থমথমে। গাড়িতে ওঠার সময় পশ্চিম আকাশের নিচের দিকে দূরের গাছপালার মাথা একটা কালচে নীলের আভাস লক্ষ্য করলাম। মেঘ, ঝড়ের মেঘ কি, কালবৈশাখী? ভেবে লাভ নেই, স্পিডোমিটারের কাঁটা আরও চড়াতে হবে। ফ্লাক্সটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা দিলাম। ইলামবাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়ল। ঘরে বসে যে জিনিস চিরকাল সানন্দে উপভোগ করেছি, যার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছি, গান করেছি,
সেই জিনিস খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকা সৃষ্টি করতে পারে তা কল্পনাও করতে পারি না। ওটাকে প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয়। অসহায় মানুষকে এক নির্মম রসিকতায় নাজেহাল করার ভাব নিয়ে যেন এই বাজের খেলা। এদিক ওদিকে আচমকা বৈদ্যুতিক সরনিক্ষেপ, আর পরমুহূর্তে কর্ণপটাহ বিদীর্ণ করার দামামা গর্জন, এক এক সময় মনে হচ্ছে যে আমার এই নিরীহ অ্যাম্বাসেডার গাড়িটাকেই তাক করে বিদ্যুৎ বান নিক্ষিপ্ত হচ্ছে, এবং আর একটু মনোযোগ দিয়ে কাজটা করলেই লক্ষ্যভেদ হয়ে যাবে। এই দুর্যোগের মধ্যেই কোনো মতে যখন শিউড়ি ছাড়িয়ে মেসেঞ্জারের পথে পড়েছি, তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হলো, যেটাকে কোনো মতেই বজ্রপাত বলে ভুল করা চলে না। বুঝলাম আমার গাড়ির আর একটা টায়ার কাজে ইস্তফা দিলেন, হাল ছেড়ে দিলাম। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, ঘড়িতে 5:30। গত 20 মাইল স্পিডোমিটারের কাটাকে 15-25 মধ্যে রাখতে হয়েছে, না হলে এতক্ষণ মেসেঞ্জার ছাড়িয়ে যাবার কথা। কোথায় এসে পৌঁছলাম? সামনের দিকে চেয়ে কিছু বোঝার উপায় নেই। কাঁচের ওপর জলপ্রপাত, ওয়াইপারটা সপাত সপাত শব্দ করে চলেছে, কিন্তু সেটাকে কাজ না বলে খেলা বলাই ভালো। নিয়ম মতো এপ্রিল মাসে এখনও সূর্যের আলো থাকার কথা, কিন্তু ভাব দেখে মনে হয় রাত হলো বলে। আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম, যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে কোনো ঘন বসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখব তার উপায় নেই। তবে সেটা না দেখলেও যে জিনিসটা বলা যায় সেটা হলো এই যে, মাইলখানেকের মধ্যে বাজার বা দোকান বলে কোনো পদার্থ নেই, আর আমার সঙ্গে বাড়তি টায়ারও আর নেই। মিনিট 15 গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে জাগলো, এতখানি সময়ের মধ্যে একটি গাড়ি বা একটি মানুষ আমার গাড়ির পাশ দিয়ে গেল না, তবে কি ভুল পথে এসে পড়েছি? সঙ্গে রোড ম্যাপ আছে, শিউড়ি পর্যন্ত ঠিকই এসেছি জানি, কিন্তু তারপরে যদি কোনো ভুল রাস্তার মোড় ঘুরে থাকি? এই চোখ ধাঁধানো বৃষ্টিতে সেটা খুব অস্বাভাবিক নয়, কিন্তু যদি ভুল হয়ে থাকে, এটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল নয় যে দিশাহারা হয়ে পড়তে হবে। যেখানেই থাকি না কেন, এটা বীরভূমেরই মধ্যে, শান্তিনিকেতন থেকে 50 মাইলের বেশি দূর নয়। বৃষ্টি থামলেই সব মুশকিল আসান হয়ে যাবে, এমনকি হয়তো মাইলখানেকের মধ্যে একটা গাড়ি মেরামতের দোকানও পেয়ে যাব। পকেট থেকে উইলসের একটা প্যাকেট আর দেশলাই বার করে একটা সিগারেট ধরালাম। ভোলাবাবুর কথা মনে পড়ল, ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী, নইলে এমন খাঁটি উপদেশ দেন কি করে? একটা তন্দ্রার ভাব এসে গিয়েছিল, হর্নের শব্দে সজাগ হয়ে উঠে বসলাম। বৃষ্টিটা একটু ধরেছে, তবে অন্ধকার গাঢ়তর। পিছনে ফিরে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে। হর্ন দিচ্ছে কেন? আমি কি রাস্তার পুরোটা দখল করে আছি নাকি? দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই, টায়ার ফাটার সময় গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তার পুরোটা না হলেও প্রায় আধখানা আটকে রেখেছে। লরি যাবার জায়গা নেই। গড্ডি সাইড কিজিয়ে, আমার অসহায় ভাব দেখেই বোধ হয় পাঞ্জাবি ড্রাইভারটি নেমে এলেন। ও কি হয় সরজি পঞ্চার? আমি ফরাসি কায়দায় কাঁধ দুটোকে একটু উঁচিয়ে আমার শোচনীয় অবস্থা বুঝিয়ে দিলাম। বললাম, আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে একপাশে সরিয়ে আপনার যাবার জায়গা করে দিতে পারি। এবার লরি থেকে পাঁজি সহকারী নেমে এলেন, তিনজনে ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে একপাশে করে দিলাম। তারপর জিজ্ঞেস করে জানলাম যে এটা দুমকার রাস্তা নয়, আমি ভুল পথে এসে গেছি, তবে সেটা মাইল 3-এর বেশি নয়। কাছাকাছির মধ্যে সারানোর কোনো দোকান নেই। লরি চলে গেল, তার ঘরঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা বিশাল নৈশব্দের সৃষ্টি হলো, আর আমি বুঝলাম যে আমি অকুল পাথারে পড়েছি। আজ রাত্রের মধ্যে দুমকা পৌঁছানোর বিন্দুমাত্র সম্ভাবনা নেই, এবং রাতটা কীভাবে কাটবে তার কোনো ইঙ্গিত নেই।
আশেপাশে ডোবা থেকে ব্যাঙের কোরাস আরম্ভ হয়েছে, বৃষ্টিটা কমের দিকে। অন্য সময় হলে মাটির সোঁদা গন্ধে মনটা মেতে উঠত, কিন্তু এই অবস্থায় নয়। আবার গাড়িতে উঠলাম, কিন্তু তাতেই বা কি লাভ? হাত পা চড়িয়ে আরাম করার পক্ষে অ্যাম্বাসেডার গাড়ির মতন অনুপযুক্ত আর কিছু আছে কি? বোধহয় না। আরেকটা সিগারেট ধরাতে যাব, এমন সময় হঠাৎ পাশের জানলা দিয়ে একটা ক্ষীণ আলো এসে স্টিয়ারিংয়ের হুইলটার ওপর পড়ল। আবার দরজা খুলে গলা বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলোর চতুষ্কোণ দেখা যাচ্ছে, বোধহয় জানলা। ধোঁয়ার কারণ আগুন, কেরোসিনের আলোর কারণ মানুষ। কাছাকাছি বাড়ি আছে এবং তাতে মানুষ আছে। টর্চটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। আলোর দূরত্ব বেশি নয়, আমার উচিত এগিয়ে গিয়ে অনুসন্ধান করা। একটা রাস্তাও রয়েছে, অপরিসর পথ, সেটা বোধহয় আলোরই দিক থেকে আমি যে রাস্তায় আছি সেটাই এসে পড়েছে। পথের দুপাশে গাছপালার বন, তলার দিকে আগাছার জঙ্গল। কোচ পরোয়া নেই, গাড়ির দরজা লক করে রওনা দিলাম। যতদূর সম্ভব খানা খন্দ বাঁচিয়ে জলকাতার মধ্যে দিয়ে ছপাত ছপাত করে খানিক দূর হেঁটে একটা তেঁতুল গাছ পেরোতেই বাড়িটা চোখে পড়ল। বাড়ি বলা ভুল হবে, একখানা কি দেড়খানা ইঁটের ঘর, তার উপর একটি টিনের চালা। ফাঁক করা দরজা দিয়ে ঘরের ভিতর একটা জ্বালানো লণ্ঠন, একটা ধোঁয়াটে ভাব, আর একটা খাটিয়ার কোণ লক্ষ্য করলাম। কই হ্যায়, একটা মাঝ বয়সি মেটে গোপওয়ালা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভুরু কুঁচকে চাইলে, কাহাঁ সে আ রহে হ্যা বাবু। আমি আলোটা নামিয়ে দিলাম। আমার দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করে বললাম, এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর কোনো বন্দোবস্ত হতে পারে? যা পয়সা লাগে আমি দেব। ডাকবাংলো মে? ডাকবাংলো? সে আবার কোথায়? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোটা বুঝতে পারলাম। এতক্ষণ কেবল লণ্ঠন আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে কী আছে দেখিই নি। এবার টর্চটাকে ঘুরিয়ে আমার বাঁ দিকে ফেলতেই একটা বেশ বড় একতলা পুরনো বাড়ি চোখে পড়ল। সেটা দেখিয়েই বললাম, এটাই ডাকবাংলো? হ্যাঁ বাবু, লেকিন ও বিস্তারা কিছু নাই, খানা ভি নাই মিলেগা। বিছানা আমার সঙ্গে আছে, খাট হবে তো? হ্যাঁ, খাটিয়া হোগা। আর তোমার ঘরে তো উনুন ধরিয়েছো দেখছি, তুমি নিজে খাবে নিশ্চয়ই? লোকটা হেসে ফেলল। তার হাতের শেঁকা মোটা রুটি আর তার বউয়ের রান্না ওড়াতকা ডাল কি আমার চলবে? বললাম, খুব চলবে, ওড়াতকা ডাল আমার অতি প্রিয় খাদ্য। এককালে কি ছিল জানি না, এখন নামই ডাকবাংলো। তবে পুরনো সাহেবি আমলের বাড়ি, তাই ঘরের সাইজ বেশ বড় আর সিলিংটা পেল্লায় উঁচু। আসবাব বলতে একটি পুরনো নেয়ারের খাট, একপাশে একটা টেবিল, আর সামনে হাতল ভাঙা একটা চেয়ার। চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে এনে টেবিলের ওপর রাখল। বললাম, তোমার নাম কি হে? সুখন রাম বাবুজি। এ বাংলোয় লোকজন কোনোকালে এসছে, নামই প্রথম। সুখরামের রসবোধ আছে, সে হেসে ফেলল। বললাম, ভূতটুত নেই তো? আরে রাম রাম বাবু, কত লোক এসে থেকে গেছে, এসব বাদ কই বলেনি বাবু। এ কথা একটু যে আশ্বস্ত হইনি তা বলতে পারি না। ভূতে বিশ্বাস করি বা না করি, এইটুকু অন্তত জানি যে যদি ভূত থাকেই এই বাংলোতে তাহলে সে সবসময় থাকবে, আর না থাকলে কোনো সময়ই থাকবে না। বললাম, এটা কতদিনের পুরনো বাড়ি? সুখান আমার বেটিং খুলে দিতে দিতে বলল, পাহলে নীল কঠি থা বাবু, উসকা এক ফ্যাক্টরি ভি থা বগল মে, ও দেখি উসকা চিংনি অভি করা হ্যায়, বাকি সব টুট গয়া বাবুজি। এই অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো সেটা জানতাম। মুঙ্গেরের আশেপাশেও ছেলেবেলায় পুরনো ভাঙা নীলকুঠি দেখেছি। সুখানের তৈরি রুটি,
আর কলাইয়ের ডাল খেয়ে নিয়ারের খাটে বিছানা পেতে যখন শুলাম তখন রাত 10:30। প্রমোদকে আজ বিকেলে পৌঁছাবো বলে টেলিগ্রাম করেছিলাম, ও একটু চিন্তিত হবে অবশ্যই, কিন্তু সে নিয়ে ভেবে লাভ নেই। একটা আস্তানা যে পেয়েছি এবং বেশ সহজেই পেয়েছি সেটা কম ভাগ্যের কথা নয়। ভবিষ্যতে ভোলাবাবুর উপদেশ মেনে চলব, উচিত শিক্ষা হয়েছে আমার। তবে এটাও ঠিক যে এমনি শেখার চেয়ে ঠেকে শেখার দাম অনেক বেশি। লণ্ঠনটা পাশের বাথরুমে রেখে এসেছি, দরজার ফাঁক দিয়ে যেটুকু আলো এসেছে তাই যথেষ্ট। ঘরে বেশি আলো থাকলে আমার ঘুম আসে না, অথচ এখন যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম। গাড়ি থেকে জিনিসপত্র সব বার করে নিয়ে সেটা লক করে এসেছি বলাই বাহুল্য। এটুকু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখা যতটা বিপজ্জনক, গ্রামের রাস্তায় তার চেয়ে হয়তো কিছুটা কম। বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে, শহরের জীবনটা এত দূরে আর এত পিছনে সরে গেছে যে সেটাকে একটা প্রাগৈতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে। নীলকুঠি, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের কথা মনে পড়ে গেল। কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম কর্নওয়ালিস স্ট্রিটের পেশাদারি থিয়েটারে। চৈতন্যবিলের 100 কেউটে সর্প আমার অঙ্গময় একেবারে দংশন করে তাহাও আমি সহ্য করিতে পারি। ইঁটের গাঁথনি উনানে সুদরি কাঠের জালে প্রকাণ্ড কড়ায় টকবক করিয়া ফুটিতেছে যে গুড়, তাহাতে অকস্মাৎ নিমগ্ন হইয়া খাবি খাওয়াও সহ্য করিতে পারি। অমাবস্যার রাত্রিতে হারের রে হই হই শব্দে নির্দয় দুষ্ট ডাকাইতরা সুশীল সুবিদ্যান একমাত্র পুত্রকে বধ করিয়া সম্মুখে পরমা সুন্দরী প্রতিপ্রাণা দশ মাস গর্ভবতী সহযোগিনী উদরে পদাঘাত দ্বারা গর্ভপাত করিয়া সপ্তপুরুষার্জিত ধন সম্পত্তি অপহরণ পূর্বক আমার চক্ষু তলোয়ার ফলাকায় অন্ধ করিয়া দিয়া যায় তাহাও আমি সহ্য করিতে পারি। গ্রামের ভিতরে একটা ছাড়িয়া 10 নীলকুটি স্থাপিত হয় তাহাও সহ্য করিতে পারি। এক মুহূর্তের নিমিত্তেও প্রজাপাল পরবাবু বিরহ সহ্য করিতে পারি পারি না। ঘুমটা হঠাৎ ভেঙে গেল, কতক্ষণ পরে তা জানি না। দরজায় একটা খচমচ শব্দ হচ্ছে, ভেতরে হুড়কো দেওয়া, বুঝলাম বাইরে থেকে কুকুর বা শেয়াল জাতীয় একটা কিছু নখ দিয়ে সেটা কাঁচড়াচ্ছে। মিনিটখানেক পরে আওয়াজটা থেমে গেল, আবার সব চুপচাপ। চোখ বুঝলাম কিন্তু সে অল্পক্ষণের জন্য, একটা কুকুরের ডাকে ঘুমটা একেবারে গেল। বাংলার গ্রাম্য নিরিকুত্তার ডাক নয় এটা, এ হলো বিলিতি হাউন্ডের হুঙ্কার। এ ডাক আমার অচেনা নয়। মুঙ্গেরে আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই মার্টিন সাহেবের বাড়ি থেকে রাত্রে ডাক শুনতে পেতাম। এ তল্লাটে এমন কুকুর কে পুষবে? একবার মনে হলো উঠে গিয়ে দরজা খুলে দেখি, কারণ কুকুরটা ডাক বাংলোর খুব কাছেই রয়েছে বলে মনে হচ্ছে। তারপর মনে হলো সামান্য একটা কুকুরের ডাক নিয়ে এতটা মাথা ঘামানোর কোনো মানেই হয় না। তার চেয়ে আবার ঘুমানোর চেষ্টা দেখা যাক। রাত কটা হলো? জানলা দিয়ে অল্প চাঁদের আলো আসছে, সো অবস্থাতেই বাঁ হাতটা তুলে মুখের সামনে আনতেই বুকটা ধড়াস করে উঠল। হাতে ঘড়ি নেই, ঘড়ি কোথায় গেল? শেষটায় কি ডাকাতের রাস্তা না এসে পড়লাম নাকি? তাহলে আমার গাড়ির কি হবে? বালিশের পাশে হাতড়িয়ে টর্চটা খুঁজতে গিয়ে দেখি সেটাও নেই। একলাফে বিছানা থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে খাটে নিচে তাকিয়ে দেখি সুটকেসটা উধাও। মাথা গরম হয়ে গেল, এর একটা বিহিত করতেই হবে। হাঁক দিলাম, চকিদার! কোনো উত্তর নেই। বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে খেয়াল হলো যে হুড়কোটাকে যেমনভাবে লাগিয়ে শুয়েছিলাম ঠিক তেমনই আছে। জানলাতেও গাঢ়, তবে চোর এলো কোথা দিয়ে?
দরজার হুড়কোটা খুলতে আমার নিজের হাতের ওপর চোখ পড়ে কেমন জানি খটকা লাগলো। হাতে কি দেওয়াল থেকে চুন লেগেছে না পাউডার জাতীয় কিছু? এমন ফ্যাকাশে লাগছে কেন? আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম, তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন? মাথা ঝিমঝিম করতে লাগলো। দরজা খুলে বাইরে এলাম। চৌকিদার! নিজের গলার স্বর চিনতে পারলাম না, উচ্চারণও না। যতই মিশনারি স্কুলে পড়ি না কেন, বাংলা উচ্চারণে উগ্র সাহেবিয়ানা আমার কোনো দিনও ছিল না। আর চৌকিদারি বা কোথায়? আর কোথায় বা তার ঘর? বাংলোর সামনে ধুধু করছে মাঠ, দূরে আছে একটি বাড়ি দেখা যাচ্ছে, তার পাশে একটা চিমনির মতন স্তম্ভ, চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। আমার পরিবেশ বদলে গেছে, আমি নিজেও বদলে গেছি। ঘর্মাক্ত অবস্থায় ঘরে ফিরে এলাম। চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে। ঘরে সবকিছুই এখন দেখতে পাচ্ছি। খাট আছে, তাতে মশারি নেই, অথচ আমি মশারি টাঙিয়ে শুয়েছিলাম। বালিশ যেটা রয়েছে সেটাও আমার নয়, আমারটা ছিল সাধারণ, এটার পাশে বাহারের কুচি দেওয়া বর্ডার। খাটের ডান দিকের দেওয়ালের সামনে সেই টেবিল, সেই চেয়ার, কিন্তু তাতে প্রাচীনত্বের কোনো চিহ্ন নেই। আবছা আলোতে তার বার্নিশ করা কাঠটা চকচক করছে। টেবিলের ওপর রাখা রয়েছে লণ্ঠন নয়, বাহারের শেডওয়ালা কাজ করা কেরোসিন ল্যাম্প। আরো জিনিসপত্র রয়েছে ঘরে, সেগুলো ক্রমে দৃষ্টিগোচর হল। একটা কোণায় দুটো ট্রাঙ্ক, দেওয়ালে একটা আলনা, তা থেকে ঝুলছে একটা কোট, একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি আর একটা হান্টার চাবুক। আলনার নিচে একজোড়া হাঁটু অব্দি উঁচু জুতো, যাকে বলে গলোশেস। জিনিসপত্র ছেড়ে আরেকবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম। এর আগে শুধু সিল্কের শার্ট লক্ষ্য করেছিলাম, এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট, আরও নিচে মোজা, পায়ে জুতো নেই। তবে খাটের পাশেই দেখলাম একজোড়া কালো চামড়ার বুট রাখা রয়েছে। আমার ডান হাতটা এবার আমার মুখের ওপর বুলিয়ে বুঝতে পারলাম, শুধু গায়ের রং ছাড়াও আমার চেহারায় আরও পরিবর্তন হয়েছে। এত চোখা নাক, এত পাতলা ঠোঁট আর সরু চোয়াল আমার নয়। মাথায় হাত দিয়ে দেখি ঢেউ খেলানো চুল পিছনে কাঁধ অবধি নেমে এসেছে, কানের পাশে ঝুলপি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত। বিস্ময় ও আতঙ্কের সঙ্গে সঙ্গে একটি উগ্র কৌতূহল আমার নিজের চেহারাটা দেখার জন্য, কিন্তু আয়না, আয়না কোথায়? রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ভিতরে ঢুকলাম। আগে দেখেছিলাম একটিমাত্র বালতি ছাড়া সেখানে আর কিছু নেই। এখন দেখি মেঝের এক কোণ একটা টিনের বাথটাব, আর পাশে চৌকি আর এনামেলের মগ। যে জিনিসটা খুঁজছিলাম সেটা রয়েছে আমার ঠিক সামনে, একটা কাঠের ড্রেসিং টেবিলের ওপর লাগানো একটি ওভাল শেপের আয়না। আমি জানি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হচ্ছে সেটা আমার নয়। কোনো এক বিভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব। তার গায়ের রং ফ্যাকাশে ফর্সা, চুল সোনালি, চোখ কটা, এবং সে চোখের চাউনিতে ক্লেশের সঙ্গে কাঠিন্যের ভাব অদ্ভুতভাবে মিশেছে। কত বয়স সে সাহেবের? 30-এর বেশি নয়, তবে দেখে মনে হয় অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের জন্য অকালেই বার্ধক্যর ছাপ পড়েছে। কাছে গিয়ে আরো ভালো করে আমার মুখটা দেখলাম। চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে উঠে এল। এই কণ্ঠস্বর আমার নয়, এই দীর্ঘশ্বাসও সাহেবেরই মনের ভাব ব্যক্ত করছে, আমার নয়। এরপর যা ঘটলো তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয়,
আমার হাত পা সবই অন্য কারোর অধীনে কাজ করছে। কিন্তু আশ্চর্য এই যে আমি অনিরুদ্ধ বোস, যে বদলে গেছি। সে জ্ঞানটা আমার আছে, অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী, এ থেকে নিজের অবস্থায় ফিরে আসার কোনো উপায় আছে কি না তা আমার জানা নেই। বাথরুম থেকে শোয়ার ঘরে ফিরে এলাম। আবার রাইটিং টেবিলের দিকে চোখ পড়ল। ল্যাম্পটা এখন জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা, তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে একটা খাগের কলম। টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাতার খোলা পাতায় কিছু লেখা হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে দোয়ার থেকে কলমটা আমার ডান হাত দিয়ে তুলিয়ে নিল। সে হাত এবার বাঁ দিকে সাদা পাতার দিকে অগ্রসর হলো। ঘরে নিস্তব্ধতা ভেদ করে ফসফস করে শব্দ করে খাগের কলম দিয়ে লেখা চলল 27 এপ্রিল 1868। কানের কাছে আবার সেই রাক্ষসের মশার বিনমুননি আরম্ভ হয়েছে। শেষটাই সামান্য একটা পোকার হাতে আমার মতন আর জাঁদরেল ব্রিটিশারকে পরাহত হতে হলো। ভগবানই কেমন বিধি! এরিক পালিয়েছে, পার্সি আর টোনিও আগেই ভেঙেছে। আমার বোধ হয় এদের চেয়েও বেশি টাকার লোভ, তাই বারবার ম্যালেরিয়ার আক্রমণ সত্ত্বেও ভিড়ের মুখ কাটাতে পারেনি। না, শুধু তাই নয়, ডায়েরিতে মিথ্যে কথা বলা পাপ। আরেকটা কারণ আছে, আমার দেশের লোক আমাকে হাড়ে হাড়ে চেনে, সেখানে থাকতে তো কম কুকীর্তি করিনি, আর তারাও সে কথা ভুলেও নি। তাই ইংল্যান্ডে ফিরে যাবার সাহস নেই। বুঝতে পারছি এখানেই থাকতে হবে আর এখানেই মরতে হবে। মেরি আর আমার 3 বছরের শিশু সন্তান টুবির কবরের পাশেই আমার স্থান হবে। এত অত্যাচার করেছি এখানকার স্থানীয় নেটিভদের ওপর যে আমার মৃত্যুতে চোখের জল ফেলার মতন একটি লোকও নেই এখানে। এক যদি মির্জান কাঁদে, আমার বিশ্বস্ত অনুগত পেয়ারা মির্জান। আর রেক্স, আসল ভাবনা তো রেক্সকে নিয়েই। হায় প্রভুভক্ত কুকুর, আমি মরে গেলে তোকে এরা আস্ত রাখবে না রে। হয় ঢিল মেরে, না হয় লাঠির বাড়ি মেরে তোর প্রাণ শেষ করে দেবে। তোর একটা যদি ব্যবস্থা করে যেতে পারতাম। আর লিখতে পারলাম না, হাত কাঁপছে। আমার হাত নয়, ডায়েরি লেখকের। কলম রেখে দিলাম। এবার আমার ডান হাতটা টেবিলের ওপর থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে গেল। একটা দেরাজের হাতল, হাতের টানে দেরাজ খুলে গেল। ভিতর একটা পিন কুশন, একটা পিতলের পেপার ওয়েট, একটা পাইপ, কিছু কাগজপত্র। আরও খানিকটা খুলে গেল দেরাজ, একটা লোহার জিনিস চকচক করে উঠল। পিস্তল, আর তার হাতলে হাতির দাঁতের কাজ। আমার হাত পিস্তলটা বার করে নিল, হাতের কাঁপুনি থেমে গেল। বাইরে শেয়াল ডাকছে, আর সেই শেয়াল ডাকের প্রত্যুত্তরে যেন গর্জিয়ে উঠল হাউন্ডের কণ্ঠস্বর। চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরে সামনের মাঠে চাঁদের আলো। বাংলোর বারান্দা থেকে হাত বিশেক দূরেই ছাই রঙের একটা প্রকাণ্ড গ্রেহাউন্ড গাছের উপর দাঁড়িয়ে আছে। আমি বাইরে আসা মাত্র আমার দিকে ফিরে লেজ নাড়তে লাগল। রেক্স! সেই গম্ভীর ইংরেজ কণ্ঠস্বর। দূরে বাঁশবন ও নীলের ফ্যাক্টরির দিক থেকে ডাকটা প্রতিধ্বনিত হয়ে, রেক্স 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 এগিয়ে গেল। তার লেজ নড়ছে। ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গে আমার ডান হাতটা কোমরের কাছে উঠে গেল। পিস্তলের মুখ কুকুরের দিকে। তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব
আমার ডান তর্জনী পিস্তলের ঘোড়া টিপে দিল। বিস্ফোরণের সঙ্গে একটা চোখ ঝলসানো আলো, একটা ধোঁয়া আর চারিদিকে ছড়িয়ে পড়া বারুদের গন্ধ। রেক্সের দেহের সামনের অংশ বারান্দার উপর, পিছনটা ঘাসের উপর এলিয়ে পড়েছে। পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠেছে দূরের গাছপালা থেকে। ফ্যাক্টরির দিক থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে। ঘরে ফিরে এসে দরজার কুড়কো লাগিয়ে খাটের উপর এসে বসল। বাইরে লোকের গোলমাল এগিয়ে আসছে। পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতে বুঝলাম সেটা বেশ বড়। তারপর কিছু জানি না। দরজা ধাক্কা নিতে ঘুম ভেঙে গেল। চাইলে আয় বাবুজি। ঘরে দিনের আলো। চিরকালের অভ্যাস মতো দৃষ্টি আপনা থেকেই বাঁ হাতের কবজির দিকে চলে গেল। 6:13। ঘড়ি চোখের আরো কাছে আনলাম, কারণ তারিখটাও দেখা যায় এতে। 28 এপ্রিল। বাইরে থেকে সুখন বলছে, আপনার গাড়ি ঠিক হো গিয়া, সব ঠিক কর দিয়া বাবুজি। বীরভূমের নীলকর সাহেবের মৃত্যু শতবার্ষিকীতে আমার অভিজ্ঞতার কথা কি কেউ বিশ্বাস করবে?